একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী সেনা মোতায়েনের একদিনই সুফল পেতে শুরু করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের অভিযোগ শুনে শুনে ক্লান্ত কমিশনের সেনা মোতায়েনের প্রথম দিনই অভিযোগ কমতে শুরু করেছে। তফসিল ঘোষণার পর সোমবার বিএনপি, ঐক্যফ্রন্ট কিংবা সরকার বিরোধী জোটের কেউই ইসিমুখী হননি। উপরন্তু নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে স্বস্তি ফেরার বিষয়টি বলেছেন তারা। এদিকে অভিযোগ কমতে থাকায় স্বস্তি ফিরে এসেছে কমিশনেও। এর মাধ্যমে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে নিজেদের সক্ষমতা প্রমাণের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ইসি সংশ্লিষ্টরা। প্রধান নির্বাচন কমিশনার সহ অপর নির্বাচন কমিশনাররাও ভোটকে ঘিরে আশাবাদী হয়ে উঠেছেন। আত্মবিশ্বাসী সিএসি গতকাল একটি অনুষ্ঠানে ভোটারদের আস্থা ফেরানোর লক্ষ্যেই সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন। অপ্রীতিকর সবকিছু এখন নিয়ন্ত্রণ হবে বলেও জানান তিনি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই হঠাৎ করে বদলে যেতে শুরু করে দেশের পরিস্থিতি। ভোটের দিন যতই ঘনিয়ে আসতে থাকে ততই বাড়তে থাকে সহিংস ঘটনা। প্রায় প্রতিদিনই পুলিশ ও ক্ষমতাসীনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আসতে থাকে ইসিতে। এ পর্যন্ত বিএনপি সহ বিরোধী জোটগুলোর প্রায় শতাধিক অভিযোগ জমে জমে স্তূপ পড়ে গেছে কমিশনে। এসব আমলে নিয়ে কমিশন থেকে দায়িত্বশীলদের নানা সময়ে নির্দেশনা দেওয়া হলেও এসব নির্দেশনা কেউ মানছে না বলেও ফের অভিযোগ পেতে থাকে ইসি। পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দল থেকে সেনা মোতায়েনের তাগাদা পেতে থাকে কমিশন। সোমবার থেকে সেনা মোতায়েন হওয়ার একদিনই কমে আসে এই অভিযোগ। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সেনা মোতায়েনকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়েছে তাৎক্ষণিকভাবে। ক্ষমতাসীনরাও এতে অখুশি নন। সর্বোপরি ভোটারদের মনে ফিরে আসে আস্থা ও ভরসা। অবশ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুই দিন আগেই আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, সেনাবাহিনী মোতায়েন করা হলে জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে এবং একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকবে। সেনা সদস্যরা মাঠে নামলে পুলিশের কর্তৃত্ব খর্ব হবে, এই বিশ্বাসটুকু সেনাবাহিনীর সদস্যরা রক্ষা করতে পারবেন এটা জেনেই দলমত নির্বিশেষে বিরোধী দল বারবার সোচ্চার কণ্ঠে বলে আসছিল। এদিকে সেনা মোতায়েনের ফলে ভোটারদের মধ্যে আস্থা ফিরবে বলে দাবি করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সোমবার সকালে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে চলমান ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটিং কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সেনাবাহিনী মোতায়েনের ফলে ভোটারদের মনে আস্থা ফিরে আসবে। সেনাবাহিনী মোতায়েনের উদ্দেশ্যই হলো ভোটারদের মনে আস্থা তৈরি করা। সেনাবাহিনী সব ধরনের দায়িত্ব পালন করবে জানিয়ে কে এম নুরুল হুদা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী যে কোনো দায়িত্ব পালন করবে। সেনাবাহিনীর সামনে যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যা নিয়ন্ত্রণের প্রয়োজন, তখন তারা নিজ উদ্যোগে সেখানে গিয়ে সে পরিস্থিতি সংযত করবে। এগুলোর আইন আছে, একটু সিভিল পাওয়ারের আলোকে তারা ব্যবস্থা গ্রহণ করবে। সব রাজনৈতিক দলকে সংযত থাকার আহ্বান জানিয়ে সিএসি বলেন, নির্বাচন যেন নির্বাচনের মতো হয়। সহিংসতা, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক, হাঙ্গামা পরিহার করে কেবলমাত্র নির্বাচনী প্রচারণার মাধ্যমে নির্বাচনে নিবন্ধ থাকার অনুরোধ করেছি। এক্ষেত্রে সেনাবাহিনী এলে আরও সহায়তা বাড়বে। আমি বিশ্বাস করি অপ্রীতিকর সব কিছু এখন থেকেই নিয়ন্ত্রণ হবে। এক প্রশ্নের জবাবে সিএসি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন পরিচালনার দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের কর্মকর্তারাই। তাদেরকে সহযোগিতা করতে সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত চৌকস কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। নুরুল হুদা বলেন, ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ ছিল, সেই সন্দেহ গুরুত্ব দিতে গিয়েই ইসি সীমিত সংখ্যায় মাত্র 6টি আসনে ইভিএমে ভোট নিচ্ছে। এখনও যারা ইভিএম নিয়ে সন্দেহ পোষণ করেন তাদেরকে বলি, আপনারা 6টি আসনে চলমান প্রশিক্ষণে আসুন, সব কিছু ভালোভাবে জানুন ও বুঝুন। 27 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার অনুমতি প্রসঙ্গে সিএসি বলেন, এগুলো তো আইনশৃঙ্খলার বিষয়, ডিএমপি এসব ভালোভাবে বোঝে, আমরা এগুলো তেমনভাবে জানি না। জনসভা ঘিরে কোনো থ্রেট আছে কি না, কোনো আশঙ্কা আছে কি না, আমি তা আলাপ করে দেখব। হবিগঞ্জ এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া ব্যাপক প্রচারণা চালিয়েছেন। মঙ্গলবার এ প্রচারণার সময় মহাজোটের প্রার্থী গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজীর পক্ষে মাঠে নামে আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর মুশফিক হোসেন চৌধুরী ও সংরক্ষিত মহিলা আসনে এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। আলোচিত এই দুই নেতা গাজী শাহনেওয়াজ মিলাদকে সঙ্গে নিয়ে প্রায় 10টি পথসভা করেন।
এক নম্বর বড় ভাগের ইউনিয়ন থেকে শুরু করে নবীগঞ্জের সীমান্তবর্তী ইমামবাড়ি বাজার পর্যন্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় মহিলা এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও জেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর মুশফিক হোসেন চৌধুরী বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত করতে আমরা সকল ভেদাভেদ ভুলে মাঠে নেমেছি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তারা। ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া মঙ্গলবার সকালে বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভার জন্য বের হন। এ সময় তার সঙ্গে কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুরে উপজেলার পুটিজুরি ডুবাই বাজারে পথসভায় বক্তব্য রাখেন ডক্টর রেজা কিবরিয়া। এ সময় তিনি বলেন, বাবার অনেক পরিকল্পনা ছিল, পরিকল্পনা বাস্তবায়ন করার আগেই ঘাতকরা বাবাকে হত্যা করে। আমার বাবার স্বপ্ন পূরণ করতে যদি আপনারা একটা সুযোগ দেন, বাকিটা সময় উন্নয়ন নিয়ে আর চিন্তা করতে হবে না। রেজা কিবরিয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বিধবা স্ত্রী বেগম খালেদা জিয়া, উনি পায়ে হেঁটে জেল হাজতে ঢুকেছিলেন, এখন আর উনি হাঁটতে পারেন না। তিনি অপেক্ষা করছেন সরকার বদলের সাথে সাথে তিনি মুক্তি পাবেন। বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান রেজা। এদিকে সকালে রেজা কিবরিয়ার নিজ বাসভবনে বিবিসি বাংলাসহ কয়েকটি গণমাধ্যম কর্মীর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ও তার নিজস্ব ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নির্বাচনে হারলেও হারবে, জিতলেও হারবে, সরকার গঠন করতে পারবে না। গায়ের জোরে সরকার গঠন করলে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ, সর্বোচ্চ দুই মাস ক্ষমতায় থাকতে পারবে, এরপরই ক্ষমতা ছাড়তে হবে। তিনি আরও বলেন, এ সরকার জানে না জনগণ তাদের ওপর কতটা ক্ষেপে আছে। একবার জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ সেই প্রতিশোধ নেবে। মানুষ ধানের শীষে ভোট দিতে কতটা আগ্রহী 30 তারিখের ভোট দিতে গেলে বুঝবে। রেজা কিবরিয়া বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না, প্রতিদিন পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে, মানুষ ভোটের মাধ্যমেই সেটার জবাব দিবে। ভোটে আওয়ামী লীগ জেতার কোনো সম্ভাবনা আমি দেখছি না। হবিগঞ্জ এক আসনে কোনো সময় বিএনপি জিততে পারেনি, আপনি কিভাবে জিতবেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বাবা এই এলাকায় অনেক উন্নয়ন করেছেন, আমার বাবার কাজ দেখে অনেকেই আমাকে ভোট দিবেন, আমাকে একবার সুযোগ দিলে আমি নবীগঞ্জ বাহুবলকে পরিবর্তন করে দিব যা 50 বছরও হয়নি, একটি বার জনগণ সুযোগ দিয়ে দেখুক না আমি কি করতে পারি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ রক্ষা করতে পারেনি, মানুষ ভয়ে কথা বলতে পারছে না, সুযোগ পেলে ঠিকই সবাই জবাব দিবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট থেকে সরে যেতে বিএনপি জামাত নানা অজুহাত দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন 14 দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তিনি বলেন, তারা যাতে মাঠ থেকে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মেসি নেইমার গোল মিস করতে পারেন, কিন্তু নির্বাচনে শেখ হাসিনার বিজয়ের গোল মিস হবে না। এই নির্বাচনে বিএনপি জামায়াতের কবর রচিত হবে। গাইবান্ধার সাগাটা উপজেলায় সোমবার আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। গাইবান্ধা 5 আসনে মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া নৌকামার্কার সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি জামাত বলেছিল বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা আসবে না, এখন ঠিকই নাকে খত দিয়ে তারা নির্বাচনে এসেছে। সভায় সাগাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, সাম্যবাদী দলের সভাপতি ডক্টর সাদত হোসেন, নারী এমপি উম্মে কুলসুম স্মৃতি।